আমার স্টুডেন্টদের প্রতিও আমার প্রত্যাশা হচ্ছে তারা বোকা থাকবে, ওইতে বড় যদি হতে চাও সেখানে লোক থাকার ভাই আমি পারতাম না, আমি বোকা থাকব। এখন তোমরা যদি আমার মতের সঙ্গে থাকো থাকতে পারো, আর লোক থেকে তোমরা যদি বড় হতে চাও হও। ফেসবুকে তোমাদের গ্রুপে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি কেরিয়ার লিঙ্ক, এবং ভালো কেরিয়ারের জন্য লোকেরা যা বলে সেরকম আছে, পড়ে নিও। আমি ওইসব কথায় বলতে চাই না, আমি চাষার ছেলে, কৃষকের ছেলে। আমার বাবা জমি ছিল, জায়গা জমি ছিল, অনেক জায়গা জমি ছিল, চাষবাস হতো, বর্গা চাষ দিয়ে চাষাবাদ করতো, ধান পাইতাম, খাইতাম, বেচতাম। এবং পূর্বপুরুষেরা আরো বড় জমিদার ছিল, জমিওয়ালা ছিল, পড়াশোনা করে নাই, পড়াশোনা খুব বেশি গুরুত্ব দেয়নি, মোটামুটি ফার্স্ট জেনারেশনের এডুকেটেড হইলাম আমরা আমরা ভাইয়েরা। কারণ হচ্ছে এটা হচ্ছে এই কারণে, নদী ভাঙ্গনের ফলে এবং 1950 সালের জমিদারি উচ্ছেদ এবং প্রজাস্বত্ব আইনের ফলে আমাদের জমিগুলো চলে গেছে প্রজাদের কাছে, যে খাজনা পাওয়া যেত খাজনাটা বন্ধ হয়ে গেছে, তালুকদারি ছিল আর কি জমিদাররা। আর হচ্ছে নদী ভাঙ্গনের ফলে নিজেদের ফসলের জমিগুলো চলে গেছে, ফলশ্রুতিতে অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেছে। ফলে চাষার ছেলে হিসেবে আমার একমাত্র লক্ষ্য ছিল আমি চাষা হবো, কৃষক হবো, কিন্তু ভাইকে কি নির্মম করি আস, যেভাবে কৃষক হতে চেয়েছিলাম সেই কৃষকটা হয়ে গেছে তোমাদের এখানে, অর্থাৎ আমি কৃষকই হয়ে গেছি, চাষাই হয়ে গেছি। আমি আমার মাটির সন্তান, মাটির স্টুডেন্ট, তাদের সঙ্গে আসলে ওই চাষবাসই করি। শুধু তোমাদেরকে বলে রাখি, এই চাষবাসের সঙ্গে আমি চেষ্টা করি আসলে ওই মাটির সঙ্গে আবার চাষবাস মানের চেষ্টা করি। ফলে আমার সঙ্গে, আমার বক্তব্যের সঙ্গে, আমার অন্য সহকর্মীদের সঙ্গে যারা আজকাল গ্লোবালাইজেশনের যুগে বসবাস করে তাদের সঙ্গে মতের মিল হবে না। সেই জন্য তোমাদের সঙ্গে আমি আসলে তেমন করে কিছু বলবো না, তেমন করে বলবার জন্য তোমাদের ওই গ্রুপের মধ্যে একটা পোস্ট দিয়ে রেখেছি, তোমরা পড়ে নিবা, সেটাই হলো আসল বিষয়। আমি এই জাগতিক এই কম্পিটিশনের মধ্যে নাই, অর্থাৎ আমাকে বড় হতে হবে, জোর করতে হবে, তোমাকে গলা টিপতে হবে, তোমাদের চাপ দিতে হবে, তোমার সঙ্গে ট্রিক্স করতে হবে, এই সবের মধ্যে ভাই আমি নাই। আমার বিশ্বাস, আমি কাজ করলেও খাইতে পাবো, কাজ না করলেও খাইতে পারবো, তবে আমি কাজ করবো। কারণ আমি যেগুলো খাবো, যেগুলো পরবো, যেগুলো আমি খরচ করবো, আমি আমার শক্তি দ্বারা, ক্ষমতা দ্বারা, আল্লাহ প্রদত্ত আমার যে বিদ্যা বুদ্ধি আছে তা দ্বারা তা উৎপাদন করবো, যাতে প্রকৃতির উপর আমার কর্তৃক কোনো চাপ না পড়ে। আমি গাছ কেটে নষ্ট করবো না, মানুষকে থাপড়াবো না, আমি পথ কেটে নষ্ট করবো না, সরকারি জায়গা দখল করবো না, তোমার অধিকার হরণ করবো না, আমি আমার মতো করে থাকবো। প্রকৃতি থেকে আমি যা উপভোগ করি আমি চেষ্টা করতে থাকবো যে আমি প্রকৃতিকে সেই পরিমাণ অন্তত ফিরিয়ে দিয়ে যেতে। অর্থাৎ আমি, আমার অ্যাম্বিশন হলো আমি বোকা থাকবো, আমি কারো ক্ষতি করব না, আমার দ্বারা কারো ক্ষতিগ্রস্ত না হোক। এখন সময় পাল্টে হয়ে গেছে গ্লোবালাইজেশনের যুগ, এই কথা বলেই লোকেরা এমন একটা দৌড়ের প্রতিযোগিতার মধ্যে, অসম দৌড় প্রতিযোগিতার মধ্যে শুধু দৌড়ায়। একটা বড় গাড়ি লাগবে, একটা বড় বাড়ি লাগবে, একটা সুন্দরী বউ লাগবে, একটা দামি কাপড় লাগবে, দামি জামা লাগবে, কিন্তু মাজা রাতের বেলা আসবে। অতএব আমার এসবের দরকার নাই, আমার কথা হইলো মাথার উপর ছাদ আছে, পেটে ডাল ভাত সবজি আছে, আমার ঘুম আছে, দ্যাটস ফাইন। বাবা তোমরা যদি আমার কথায় রাগ করো, করতে পারো, আমাকে মাইনাস করে দিতে পারো, আমি আমার কারোর লগে ইলিসিট ভালোবাসায় আমি যেতে রাজি নেই। ভালোবাসাটা যদি হয় ন্যায়সঙ্গত, পছন্দটা যদি হয় মনের থেকে, দেখ আমি সকলের সঙ্গে ভালোবাসা দিতেও রাজি, গ্রহণও করতে রাজি, কিন্তু ইলিসিট হতে আমি রাজি। এখন আমি তোমারে প্রেশার দিয়ে দাদা অথবা ফাদার মাদার যাই কো সবই তোমরা, কারণ আদমের সন্তান হিসেবে ভাইও আবার বাপ মাও। অতএব এই যে জাগতিক যত সব চিৎকার করে, যত সব চিৎকার করে, কয় বেটা এতগুলা খায়, এতগুলা এতগুলা আবার এরপরে মাইকা দেয়, এর বেশি খাইবেন না, তাহলে ডায়াবেটিস হয়ে যাবে, ইনসুলিন দেয়, তারপরে হার্ট ফেল হয়, এক ধরে লোকের এখান দিয়ে ফুটা যন্ত্র বাইরে তারে দাওয়াত দিয়ে অনেক খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করছে, তো আপনি কি ভেবেন
করি যে আমার জন্য এই আতপসারের সিদ্ধান্ত গুলো আনছে আর কয়েকটা জানি করে শশা কাটে আনছে, তো বলে যে সমস্যা কি? আমারটা বুঝলা বলে যে দেখেন এখান দিয়ে পুজা জানানা করা আর যন্ত্র বসাই দেওয়া, তো উপরের ওদা থেকে অনেক কিছু পদার্থ হয়ে যায়। তবে আমাদের যেহেতু আমরা শিক্ষা গ্রহণ করেছি, আমাদের দায়িত্ব হচ্ছে প্রচেষ্টার মধ্যে থাকা, কাজের মধ্যে থাকা। ফল কিন্তু আপনি উপর থেকে করে, এইখানে যত লোকে যা করে অনেকে আমার অর্জন বেশি, অথচ আমি তোমাদেরকে বলি অর্জনের পিছনে আমি দৌড়াই উপর থেকে টুকরো টুকরো করে করছে গায়ের উপরে, এবং করছে আমি ধরিও নেই, অন্যরা ধরে আইনা পৌঁছায়। অতএব এই কম্পিটিশনের মধ্যে কোনো যাওয়ার কোনো মানে নেই। আমি যেটা বুঝি, আমি একটু তোমরা কথায় হয়তো বুঝতে পারো, ওই যে আমি বোকাই রব পাগল কিসমের বাউল রব এইরকমের ধরে নিতে পারো। এই যে গ্লোবালাইজেশনের এই কম্পিটিশন, এই কম্পিটিশনের একটা অর্থ হচ্ছে কোটিপতি মুনাফাখোর যাদের বেশি সম্পদ আহরণের উদ্দেশ্য সেগুলোকে অ্যাকুমুলেট করা। ইউ বিইং এ হিউম্যান বিইং, ইউ হ্যাভ এনার্জি, এক্সপিরিয়েন্স, তারপরে এফিশিয়েন্সি, কি জন্য টু প্রোডিউস সামথিং মোর, ইফ ইউ ক্যান প্রোডিউস মোর মোর ইউ উইল বি বেনিফিটেড, তাই ডেফিনেটলি নয় কি? পুঁজিপতি পয়সা হবে, অতএব সে বড় হবে, বড় বিশ্ব আরো বড় হবে, দরিদ্র দরিদ্র থাকবে। অর্থাৎ তোমার এফিসিয়েন্সি যত বাড়াও, যতই কেরিয়ার ডেভেলপমেন্টের কথা বলো, তুমি ২০০০ টাকার বেতনের জায়গায় ৬০০০ টাকা পাবা আর ও পাবে ৯০০০ টাকা। আর যেটা হবে, আমি নেগেটিভ দিকগুলো বলছি, প্রকৃতি উত্তপ্ত হবে, পরিবেশ নষ্ট হবে, খাদ্য এবং পশু পাখি বা সাম্য নষ্ট হবে, ফলস্বরূপ এসব কিছু যেটা দাঁড়াবে আমাদের বার্ষিক পৃথিবীটা নষ্ট হয়ে যাবে। তখন আমাদের গান করতে হবে আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, নবিয়া আগে মিয়া বল থাকতে ডাইলবা থাকতে সরের ঘরে পর্দার মধ্যে পায়ে কাদা লাগতো, রাস্তা ছিল না, ব্রিজ ছিল না, কালভার্ট ছিল না, আর তুমি কইতেছ আগে কি সুন্দর দিন কাটাইতাম। কেন? কারণ তুমি প্রাসাদ বানাইছো, পোশাক বানাইছো, জিনিস বানাইছো, কিন্তু মাগার ঘুমাসে না। এবং হয় কি, খাও ভালো, খাও ভালো, সুস্বাদু খাবার খাও, পেট কাটে, ঠ্যাং কাটে, পা কাটে, ঘুটা করে নানাবিধ। কারণটা কি? ওই যে বড় যদি হতে চাও, আমি গানটা শোনানোর উদ্দেশ্য আছে, বড় যদি হতে চাও সেখানেও লোক থাকার, তুমি আন্ডা খাও প্রোটিনের জন্য, কিন্তু তার ভিতরে রয়ে গেছে কি, রয়ে গেছে অ্যান্টিবায়োটিক। কারণ মুরগির ওজন হইলো ১.৫ কেজি, তাদের খাড়াবাই দিয়েছে ২৫০ গ্রামের অ্যান্টিবায়োটিক, ফলে সেই অ্যান্টিবায়োটিক ঢুকেছে মুরগির আন্ডাতে, আন্ডা তুমি বারবার খাচ্ছ, তোমার হয়ে যাচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। এখন তুমি ওটাকে আমার কথা বুঝছ, বাইরে হচ্ছে দেখি, যেমন আমি তিল খাই না, মাছ খাই না, এটা খাই না, সেটা খাই না, মাছকে কি খাওয়াচ্ছে? ক্যালারির বর্জ্য, যা খেলে ক্যান্সার অনিবার্য। আমার কথা হইল, আমি আমার জীবিকার জন্য যোগ্যতা যতটুকু টুকে ততটুকুতে আমি যাব, আমি দশ ব্যারিস্টার এতটুকু যে আমার হবে না, আমার টিকিটটা জীবিকা অর্জন করতে হবে, করতে হলে কি হবে, কাজ করে যেতে হবে। তুমি একজন মুরগি পালক হও, একজন হাঁস পালক হও, গরু ছাগল পালক হও, একজন টিউশনের টিচার হও, পেঁপে বাগানের মালিক হও, নো প্রবলেম, জীবিকা আসবে, তবে সেটাকে সৎভাবে ভালোবেসে করো। জীবন অনেক সৌন্দর্যময়, জীবন অনেক সৌন্দর্যময়, অনেক সৌকর্যময় এবং এখানে প্রাচুর্যে ভরা, কিন্তু ব্যাপারটা হচ্ছে লোকেরা যে কাজটা দাঁড়িয়েছে, তোমরা বিশ্বাস করো আর না করো, কিছু সংখ্যক কমার্শিয়াল লোক, ব্যবসায়িক লোক জীবনটা অতি করেছে প্রতিযোগিতাপূর্ণ এবং অসম প্রতিযোগিতাপূর্ণ এবং ধাক্কাধাক্কিপূর্ণ, তোমরা বিশ্বাস করলে পারো না করলে, কারণ ওখানেই হচ্ছে পুঁজির অ্যাকুমুলেশনের সিস্টেম। আমার প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে
ধরো বাংলাদেশের ক্ষেত্রে বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রিয়মানি থেকে অসাধারণ রীতি এগুলার মানে বলেছে শুনে। আর হলো আমার খুবই প্রিয়, খুবই অসাধারণ যার কাছে তিনি হচ্ছেন কার্ল মার্কস। কারণ এটা কার্ল মার্কস কেন বলছি, কার্ল মার্কস বুঝাতে সক্ষম হয়েছেন আমাদের দিয়ে যত বেশি কাজ করাইয়া নেওয়া যায়, আমাকে যত দক্ষ করা যায়, যত বেশি আমাদের দিয়ে প্রোডাক্টিভিটি বাড়ানো যায়, লাভ আমার সাথে যার দিয়েছে তার কাছে, কথা বুঝেছেন? ফলে যেটা হয় সেটা হলো আমাদের পরিবেশগুলো নষ্ট হয়ে যায়, আমাদের পারস্পরিক বন্ধনগুলো নষ্ট হয়ে যায়। উন্নয়নের সবচেয়ে বড় উপলব্ধি কি জানো, যে বাবা মায়ের গর্ব থেকে আমরা আসি, যারা আমাদেরকে এত পালে, আমরা এত উন্নত হইতে হইতে একদিন বাবা মাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে আমরা কাজে ব্যস্ত হয়ে পড়ি। তোমাদের কাছে কি এই জায়গায় কোনো কাজ করে, আমার কথায় কি কাজ করে, নাকি শুধু বড় হব আমি, জজ ব্যারিস্টার হয়ে যাব, বড় হয়ে যাব, মাকে বাবাকে আত্মীয় পরিজন সংসার পরিচিত দেব সব বাদ দিয়ে? সেজন্য আমার কাছে কেরিয়ার হচ্ছে জীবন পরিচালনার জন্য প্রয়োজন প্রয়োজনীয় উপকরণ সংস্থানের কৌশল, এটা হচ্ছে আমার কেরিয়ার। আর এটি অর্জন করবার জন্য আমাদের কিছু যোগ্যতা দরকার। আমি ও হতে চেয়েছিলাম, হতে পারিনি, তাতে দুঃখের কিছু নেই। কারণ সুখ সবসময় খুবই গুরুত্বপূর্ণ, সুস্থতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ফলে তুমি যে কাজটি করো, কোনো কাজ ছোট নয়, কোনো কাজ বড় নয়, সকল কাজই বড়, কোনো কাজ ছোট নয়। তুমি যে কাজটি করছো সেটা মনোযোগের সঙ্গে ভালোবাসার সঙ্গে করলে তোমার সাকসেস আসবে। মনে রেখো এ রোলিং স্টোন গ্যাদার্স স্ট্রংস, যদি তুমি বারবার প্রফেশন চেঞ্জ করতে থাকো তাহলে দেখবে যে সাকসেস আসবে না। কিন্তু ছোট্ট একটা কাজ তুমি যদি বারবার করতে থাকো, মনোযোগ দিয়ে করতে থাকো, তাহলে সেটাই হবে তোমার সার্থক। একদিন মনে যাব না, যেদিন মনে যাবো সেদিন যদি মনে হয় জীবনটা যদি আর একটু বড় হতো, কি সুন্দর দিন এই নিয়ে কাটিয়েছিলাম, কেমন কেমন লাগতো না? এটা তো তোমার ভালো লাগতো। কিন্তু স্টিভ জবস কি বলে, ফ্যাশন ডিজাইনার যে 40 বছর বয়সে মরে গেছে, সে কি বলে, হায় আমার টাকা টাকা টাকা, অথচ হসপিটালের বিছানায় আমি একা, আমার পরিবার নাই, টাকার পিছনে ঘুরতে ঘুরতে আমার হচ্ছে পরিবারের সঙ্গে সময় দিতে পারি নাই, আত্মীয় বন্ধু সন্তানদের সঙ্গে সময় দিতে পারি নাই। আর ওই ফ্যাশন ডিজাইনার 40 বছরে মরা পরে গেছে, সে বলে আমার গ্যারেজের মধ্যে বিশ্বের সবথেকে দামি মডেলের দামি গাড়িতে আছে, অথচ আমি বসতে পারি না, আমি হুইলচেয়ারে বসে থাকি, বিশ্বের দামি দামি জুতাগুলো আমার শোকেসে, বিশ্বের দামি দামি শুটগুলো ওইখানে, অথচ হসপিটালের বিছানায় আমি শুধুমাত্র হুইলচেয়ারে বসে থাকি। হাই জীবন, তো জীবনের শেষ পর্যায়ে এসে কেউ যদি এটা মনে করে, হাই আমার এত ঐশ্বর্য অথচ জীবনটা এত কষ্ট, কি হওয়া বাঞ্ছনীয়? সেজন্য ভাবো বড়, ছোট পেলে খুশি হবো না, এই মন খারাপ করবো না, ছোট পেলে মন খারাপ হবে। আমাকে বলছিল কি ম্যাম সাহেব টিভিতে 5,000 টাকা বেতন পায়, আমি দেখছি কি খুব সুস্থ, খুব সুন্দর, খুব সুন্দর ভাবে চলে, আমি 1,00,000 টাকার মতো পাই। এরপরও দেখা যায় যে টানা টানি থেকে যায়, মাঝে মধ্যে মনে হয় আড়াই আরো 10,000 টাকা বেশি থাকলে আল্লাহর রাস্তা দিতে শুরু করেছে। আমি কয়টা জানি, আমার তো 5,000 টাকার কত দরকার, তাই দিন যায় কোনো অসুবিধা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে তোমাদের কাছে আমার এটুকু পরামর্শ, সুখ সুখ আর হইল আল্লাহর কাছে আবেদন আর প্রচেষ্টা থাকবে শরীর খানা সুস্থ থাকা, এই শরীর খানা সুস্থ থাকা আর শান্তিতে থাকা, স্বস্তিতে থাকা। যে কাজ করো সেই কাজের মধ্য দিয়েই কিন্তু জীবন চালানোর মতো কেরিয়ার অর্জন করা সম্ভব। তোমরা সবাইকে যদি আমি কেরিয়ারে উদ্বুদ্ধ করি, এই বেটারা একটু চেষ্টা করলে, আরে আপনি হলে ভাগ্যবান, আমার দিকে তাহলে এরা সব বড় হয়ে যাচ্ছে কেরিয়ার, এখন আমি হইলাম কে ডিমোরালাইজ করা, আমি বলি যে কি হইতে চাই ডাক্তার কেউ বা ইঞ্জিনিয়ার, আমি বগুলেই হবে যে আমার এমপি, আর আমি বলতে আমি বোকাই হবে যে আমি
সেজন্য ভালো লাগে নাই, ভালো লাগবে না, কারণ চাকসিক কোটাই তোমাদের কাছে পছন্দ, কিন্তু চাকসিকের আড়ালে যা আছে তা তুমি জানো না। অনেক চাকসিকের আড়ালে কারণ আলোর মধ্যে এসে পোকারা আলোর মধ্যে এসে জোরে করে মরে যায়। সেই জন্য বলি যে তুমি তোমার যোগ্যতা অনুসারে যেখানে কাজ পাও, সরকারি চাকরি পেতে হবে, বেসরকারি চাকরি পেতে হবে তা নয়, তুমি যে কোনো উদ্যোগ শুরু করো একদিন সেই উদ্যোগ মহিরু হতে বাধ্য। শুধুমাত্র যেটা দরকার ভালোবাসায় একাগ্রতা এবং সততা, আর অসত হয়ে কি করবা, ঘুম নষ্ট হয়ে যাবে, ঘুম নষ্ট হয়ে গেলে জীবনে আর কোনো শান্তি থাকবে না। আমরা শুই আর ঘুমাই, আবার ঘুম থেকে উঠেই আবার কাজ করি, আরাম আরাম আরাম। ফেসবুক আছে, অনেক বই পুস্তক পড়ি, মানুষের জীবনী পড়ি অনেক কিছু। তাই মনে করো নাম আমেরিকার ওই গণিতের লোকটার নাম কি, হ্যাঁ বিল গেটস তো বেশি গণি, ওয়ারেন বাফেট। ওয়ারেন বাফেটের যে পরিমাণ পয়সা আছে সেই লোকে যে বাড়িতে থাকে সেই বাড়িটা বানানো হয়েছে 1950 সালে, এবং 1950 সালে বানানোর পরে একবার কিছুটা সংস্কার করেছে, 3 বেডরুমের বাসা। তার যে পরিমাণ অর্থ সে বিল গেটসের সঙ্গে একবার অনুরোধ করলো, ভাই আমার একবার জিততে দে। কিভাবে জিততে দে, তুই বেটা $30 বিলিয়ন দান কর, আমি $31 বিলিয়ন দান করি, কারণ তোর লোকে তো কোনোভাবে পেরে উঠতে পারি না, তুই আমার ইন্টারেস্ট বুঝতে, আমি দান $31 বিলিয়ন করি আর তুই $30 বিলিয়ন কর, একবারে মাত্র দিচ্ছি, কারণ বিল গেটসের দাম পয়সা। তো সে তার বাপের আমলে সে 1950 সালের বাড়িতে থাকে, সে ইচ্ছা করলে প্রাইভেট হেলিকপ্টার জেট টেট এগুলো কত কিছু থাকতে পারতো না, সে করে না। আর তার মাসিক ইনকাম কত জানো, কোম্পানির ইনকাম কত আমি জানি না, কিন্তু সে $1,00,000 তার পারিবারিক খরচ হিসেবে নেয়। তাই টাকা দিয়ে আসলে বেশি দরকার আছে, সেই লোকের মতো বৃদ্ধ লোক কি মনে করে টাকা বেশি দরকার আছে, সে তার পারিবারিক খরচ হিসেবে $1,00,000 নেয়। এই হলো তার খরচ, সে ইচ্ছে করলো $20,00,000 $1,00,000 খরচ করলে তার টাকা পুরানোর কথা না। সর্বশেষ তোমাদের বলি, সুখী হবার জন্য যা যা প্রচেষ্টা তাই কর, বৃত্তের মাঝেই যে সুখ নিহিত এমন নয়, বহুত বৃত্তবান লোক যেখানে বসে কথা বলবো। আমাদের এরশাদ সাহেবও অনেক বৃত্তি এবং ইয়ে ছিল, মরার সময় কিন্তু 3-4 দিন লাগছে মরতে, কারণ মরার ডিক্লারটা দিতেও সময় লাগছে। তা আমাদের এরকম জীবনে কোনো দরকার নেই। আরেকটা জিনিস মনে করো, বিখ্যাত তুমি কত বিখ্যাত হবে, শত শত কোটি লোক আসছে গেছে, বিখ্যাত কি, এক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্বের হিসেবে বাংলাদেশের হিসেবে বঙ্গবন্ধু, 200 বছর পরে হয়তো বঙ্গবন্ধুর সঙ্গে রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম থাকতে পারে, এর হয়তো অনেকে থাকবে, তো ও বিখ্যাত কিছু যায় আসা দরকার হচ্ছে। 40 বছর আয়ুষ্কাল পেয়েছি, 70 বছর আয়ুষ্কাল পেয়েছি, এই আয়ুষ্কালে জীবন এবং জীবিকার একটা উপকরণ পেয়েছি, সেটাকে ভালোবাসে ভালোভাবে ভালোবেসে ধরে রাখি, যাতে আমার দ্বারা অন্যের ক্ষতিগ্রস্ত না হয়, প্রকৃতি থেকে আমি বেশি গ্রহণ না করি বরং প্রকৃতিতে আমি বেশি অবদান রাখি। আজকাল তোমরা খেয়াল করিও, আমরা যাওয়ার সময় গাছের ডাল একটা ধরে টান দিই ছেড়ে দেবে, তো কেউ যদি তোমার ক্যামটা ধরে টান দিয়ে ছেড়ে দিতে, বুঝতে হবে শিক্ষাটা, বুঝতে হবে প্রকৃতিকে। কেন বলছি এই কথাটা বলছি, কেন আমি প্রকৃতিকে তত্ত্ব করে দিচ্ছি, এখন বৃষ্টির সময় মতো হয় না, আবার হইলে ডুবাই দেয়, তার হচ্ছে এই সকল কারণে। অর্থাৎ আমাদের শিক্ষাটা প্রায়োগিক হয় নাই, ভালো হয় নাই, সুন্দর হয় নাই। আর আমরা তোমাদেরকে যেমন কম্পিটিশনে বলে দিই, এই ব্যাপারটা তোমরা কিন্তু চেষ্টা করলেই কিন্তু ব্যাংকে ঢুকতে পারবে, তো ভালো তোমরা ব্যাংকে ঢুকার চেষ্টা করবে, কোথায় আমি ওইখানে কোচিং সেন্টার খুলে দিয়েছি, আমাদের কলিগ মল্লিক 7-8 বছর আগে বলতে গিয়ে বলতো আমাদের তোমার অ্যাসেটের পরিমাণ কত, তোমাকে ঠিক মতো বলতে পারবো না, তবে যেসব জায়গায় কোচিং হয় 600টা ফ্যান আছে, তো 600 ফ্যান কি আর এক জায়গায় লাগাইছে, 600টা বা 300টা রুম হতে আছে, রুম গুলোর ভাড়াও আছে। তার মানে তোমাদেরকে যখনই আমি এখানে ইনফ্লুয়েন্স করবো সেখানে বুঝলি আমার কাছে চলে যাবে। আমি তোমাদেরকে এটা বুঝাইতে চাই, কেরিয়ার কেরিয়ার বলে
যারা চিৎকার করছে এবং কেরিয়ার বানাচ্ছে সেইটা হচ্ছে এক ধরনের ধারণা। আমার কাজ হলো তোমাকে শিক্ষা দেওয়া, ক্লাসরুমে ভালো লেকচার দেওয়া, ভালো পাঠ দেওয়া, তোমাকে যোগ্য তৈরি করা, তুমি যেখানে যাও সেখানে একটু চান্স পেয়ে যাবে। কিন্তু আমরা এই কাজ না করে কোচিং সেন্টার থেকে বলেছি, এই বেটা তুই কলেজে আসিস না কি হয়েছে, তুই 10,000 টাকা দিয়ে কোচিং সেন্টারে ভর্তি হয়ে যায়। পরে কোচিং সেন্টারের মালিক সব দিন শত শত কোটি টাকা লাগে। ডাক্তার আব্দুল রহমান শেখ তারে 20 লাখ টাকা 50 লাখ টাকা খরচ করে বাংলাদেশ সরকার ডাক্তার বানাইছে, সে কোচিং সেন্টার ফলে খুশি আছে, কারণ সেখানে আরো লাভ করছে। অতএব বড় যদি হতে চাও যে কাজটা করো সেই কাজটা মন দিয়ে করো, বড় কত হবে, কত বড় হবে। আমরা কি আর স্টিক জবসের সাথে বেশি বুদ্ধি হলা, অথবা ওই ফ্যাশন ডিজাইনের মতো বেশি বুদ্ধি হলা যারা মরার দামে কলেজের অতীত সব ভুল, শুধু দামি গাড়ি করছি, পয়সা করছি, এই করছি, সেই করছি, কিন্তু স্ত্রী পরিজন আত্মীয় পরিজনের সঙ্গে সুযোগাযোগ রাখেনি বলে চাইবে জীবন এবং জীবিকার জন্য একটা সৎ পন্থা অবলম্বন করতে এবং তাকে ভালোবেসে ধরে রাখতে। এইগুলো আমার শুভকামনা তোমাদের প্রতি। প্রত্যেকে জীবনের প্রত্যেকটা সময় সুখে স্বস্তিতে এবং সুস্বাস্থ্যে নিয়ে জীবন অতিবাহিত করো, এটাই আমার সব থেকে বড় দোয়া তোমাদের। ধন্যবাদ।